وسهلا مرحبا اهلا وسهلا مرحبا আপনি যে দামি জায়গাটা আছে এই মসজিদটা কে পরিচালনা করবে কারা পরিচালনা করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন কি টিপস দিয়েছে কিছু গুণ বৈশিষ্ট্য দিয়েছে তাদের জন্য যে মানুষগুলো এই মসজিদের দায়িত্ব পালন করতে পারবে এদের জন্য কি দিয়েছেন গুণ বৈশিষ্ট্য দিয়েছেন দুনিয়ার মসজিদে যাকে তাকে আপনি দায়িত্ব দিতে পারবেন না এটা কোনো ওই খেলার ঘর না যে যাকে তাকে আপনি দায়িত্ব দিয়ে বসে থাকলেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা যখন মসজিদের দায়িত্ব কাউকে দিবে তাকে সৎ চরিত্র দেখে নির্বাচন করবে আর আল্লাহ রাব্বুল আলামিন এটা ব্যাখ্যা দিয়েছেন সূরা তাওবা কোরআন কারিমের 9 নম্বর সূরা 10 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 18 নম্বর আয়াত কত নম্বর 18 নম্বর 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা গুণ বৈশিষ্ট্য দিয়েছে এই পাঁচটা গুণ বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে তারাই শুধুমাত্র একমাত্র এই মসজিদের দায়িত্ব পালন করতে পারবে আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই পাঁচটি গুণ বৈশিষ্ট্য বাদ দিয়ে কোনো মানুষ যদি জোর করে শক্তি করে দায়িত্ব পালন করতে চায় যতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত দায়িত্ব পালন করবে তারা আমলনামায় কবিরা গুনাহ হবে কি গুনাহ কবিরা গুনাহ হবে এখন মিলান এই পাঁচটা গুণ বৈশিষ্ট্য কার মধ্যে আছে আর আমরা সমাজে কাদেরকে দায়িত্ব দিচ্ছি আমরা সমাজে যাদের টাকা পয়সা একটু আছে ধনুকবান আছে তাদেরকে দায়িত্ব দিয়ে বসে আছি না মিথ্যা বললাম আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে তাওবার 18 নম্বর আয়াতে বললেন এক নম্বর বললেন মান আমানা বিল্লাহ যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে কি করেন এক নম্বর গুণ হচ্ছে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে এদেরকে মসজিদের দায়িত্ব দেওয়া লাগবে এদেরকে যদি মসজিদের দায়িত্ব সভাপতি সেক্রেটারি বানান মানে কে মসজিদের সভাপতি দায়িত্বে কে সেরা আছে সুদখোর মানে কোন ইমাম যদি এখন সুদের বিরুদ্ধে আলোচনা করে ঘুষের বিরুদ্ধে আলোচনা করে আলোচনা করতে দিবে এর ফাঁকে একটা ঘটনা মনে পড়ে গেল এক মুহতামিমের কাছে এক হুজুরকে বলতে যে হুজুর আমাকে একটা মসজিদের ব্যবস্থা চাকরির ব্যবস্থা করে দেন মুহতামিম বলতেছে বাবা কেন তখন বলতেছে যে ইতিপূর্বে তিনটা মসজিদ চাকরি হারাইছি কয়টা তিনটা মসজিদের চাকরি আমি হারিয়ে ফেলেছি মুহতামিম বলতেছে বাবা তিনটা মসজিদের চাকরি হারাইলাম কারণ কি তখন বলতেছে আমি সর্বপ্রথম চাকরি পেয়েছিলাম শহরে কোথায় শহরের মধ্যে আমি চাকরি পেয়েছি সর্বপ্রথম শহরের প্রথম তুমি আমি আলোচনা করলাম অকরনাফি বুয়ুতিকুন নাওয়ালা তাবাররজনা তাবাররজান জাহিলিয়াতিল উলাম সূরা আহজাবের 33 নম্বর আয়াতের তাফসীর আমি করলাম সভাপতির মেয়ে যে ব্যাপারটা চলে আমি মাকার জানি না সভাপতির স্ত্রীতে কিস্তির মাস্তান নিয়ে আমি এটা জানি না নামাজ পড়া শেষ বাসায় খাবার গেছি 10 মিনিট 5 মিনিট 15 মিনিট চলে যায় খাবার আসে না বললাম চাচা খাবার কোথায় তখন কিছুক্ষণ পর আসে বলতেছে বাবা তোমাকে যে সর্বপ্রথম মসজিদের সাথে পর্দারে আলোচনা করা লাগে আমার স্ত্রীতে কিস্তির মাস্তান এটা সবাই জানে তোমাকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করা লাগবে তোমার চাকরি আও যাও চাকরি যাত্রা করো তোমাকে ওখান থেকে চাকরি হারে চলে আসলাম আধা শহরে কিশোর আধা শহরে চলে আসার পর ওখানে আলোচনা করলাম ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুদ কি করেছেন হারাম করেছেন ব্যবসা হালাল করেছেন অর্থ তোমরা সুদ খায় না এক টাকা সুদের পরিমাণ গুলো আছে মায়ের সঙ্গে 36 বার জিনা করার গুনাহ নাউজুবিল্লাহ বলেন আমি সুন্দর আলোচনা করলাম নামাজ শেষ মাগার কেশিয়ার যে আবার টাকা ছেড়ে রাখে গ্রামে আমি জানি না কেশিয়ার বলতেছি বাবা আমি যে গ্রামে গঞ্জে যে টাকা ছেড়ে রাখে এটা সবাই জানে তোমাকে আবার ব্যাখ্যা বিশ্লেষণ করা লাগবে তোমার চাকরি আমি রাখবো না চলে যাও ওখান থেকে চলে আসলাম গ্রাম্য এলাকায় কোথায় গ্রাম্য এলাকায় আমি গ্রামের মানুষ কিছু বুঝে না কোনো কিছুই করে না
শুধু বসে আছি 15 নম্বর মারছে বললাম সুন্নাত পড়ো সুন্নাত পড়া স্যার মুয়াজ্জিনকে আযান দিতে বললাম আযান দিয়ে খুতবা দিলাম দেওয়ার পরে নামাজে দাঁড়াইলাম সূরা ফাতিহা আসে আমি আয়াত তেলাওয়াত করেছি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম সবাই খুব আনন্দ কেশিয়ার সাহেব বলতেছে হুজুর এদের সভাপতি এর নাম হচ্ছে ইয়াসিন এর বাবা যে মারা গেছে এর বাবার নাম হচ্ছে হাকিম কি বাপের নামে আপনি সূরা পড়ছেন আমার নামে সূরা কই পরের জুম্মায় যখন আপনি আমার নামে সূরা না পড়েন আপনার চাকরি আমি রাখবো না বাদ দিয়ে দিব ইমাম সাহেব তো টেনশনে পড়ে গেছে বাড়ির বাড়ির দিকে টেনশন পড়ে গেছে এই যে কেশিয়ার নামে আমি সূরা পাবো কোথায় গোটা কোরআন একটার পর একটা এলো ওলট পালট করে কেশিয়ার নামে কোনো সূরা পায় না কারণ কেশিয়ার নাম ছিল বাবর ইনাম বাবর বাবর নামে কোনো সূরা আছে কোরআনে না ত্যাগ শুনে করে গেছে পরের সময় 15 বার সে সুন্নত পড়ো খুতবাতে যখন নামাজ দাঁড়াইছে ওয়াইরিল মাকতুবি আলাইহি মুরাদ বলিন যখন ইমাম সাহেব বলছে কেশিয়ার সাহেব পিছনে বলছে তার মানে হুজুর আজকে আমার নামে সূরা পড়া লাগবে আপনার মনে আছে আমি মনে করে দিলাম চিন্তায় পড়ে গেলাম কি করব তখন আমি একটা ডিজিটাল সূরা বানাইলাম কি সূরা ডিজিটাল একটা সূরা বানালাম ইয়া বাবর আনতা কালবুন ওয়া আবু কাফিনজির ওয়া জাদ্দু কাহিমার ওয়া ইন্নাকুম লা জাহিলুন সবাই খুশি নামাজের পরে কেশিয়ার আরো খুশি তো হুজুর আমার নাম আমার বাবা নাম আমার দাদা নাম আমার 14 গোষ্ঠীর নাম বলেন একটু অর্থটা বলেন তো কি বলেন অর্থটা বলেন অর্থটা একটু বলুন তো ইমাম সাহেব অর্থ বলতে চিনি ইয়া বাবর নিশ্চয় তুমি কুকুর তোমার বাবা হচ্ছে শূকর তোমার দাদা হচ্ছে গাধা আর তোমরা সব হচ্ছে মুরুখের বংশ অস্তাগ্রী থাকবে না এই জন্য মসজিদে যাকে তাকে দায়িত্ব দিলে হবে না যারা ইমানদার মান আমানা বিল্লাহ যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে ইমান এনেছেন এদেরকে যদি আপনি মসজিদের দায়িত্ব দেন তাহলে অবশ্যই ইমাম সাহেবরা খতিবরা মসজিদের মেম্বার বসে কোরআনের সঠিক কথাগুলো বলতে পারবে না পারবে না না ওই রকম সুদের কথা বলছে ওর কায় লাগছে এখন আউট করতেছেন আরে বাবা তোমার শরীরের সঙ্গে আমার শরীর সঙ্গে যখন লাগছে তখন এখান থেকে তওবা করে আমাদের ফিরে আসা উচিত ছিল না ইমামকে বাদ দিব এই চিন্তা ভাবনা আছে নাকি আমাদের তার উচিত ছিল আমি সংশোধন হব কারণ এখানে সংশোধন হওয়ার জন্য আমরা আসছি প্রত্যেক এক সপ্তাহ পর পবিত্র জুমার দিনে যে 15 মিনিট 20 মিনিট যে আলোচনা হয় এটা সংশোধন হওয়ার জন্য কিসের জন্য একটা ইমাম একজন খতিব গোটা এক সপ্তাহে সমাজে কি লাগবে কি প্রয়োজন এগুলো কোরআন হাদিস গবেষণা করে পরের জুম্মায় মানুষের সামনে প্রসার করবে দাওয়াত দিবে কি দিবে আর আপনি যদি মান আমানা বিল্লাহ আপনি এই এরকম যদি মানুষকে দায়িত্ব না দেন তাহলে তো ওই রকম চাকরি শুধু হারাইতে লাগবে দুই নম্বর বেশি এক নম্বর যেটা বললাম আল্লাহর প্রতি ইমান আনা লাগবে কোরআনে কারিমা আল্লাহ জানিয়েছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহু আকবার কুরআন কারিমে সূরা আনফাল 8 নাম্বার সূরা 9 নাম্বার পারা 16 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনের 2 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয় যারা ঈমান এনেছেন যারা ঈমান আছে এদের সামনে যখন কোরআনের আলোচনা করা হয় এদের ঈমান বেড়ে যায় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ যারা ঈমানদার এদের সামনে আয়াত আলোচনা করলে কি হবে ঈমান বেড়ে যাবে আর যারা আবু জেহেলের মন মানসিকতা নিয়ে বলবে এরা এরকম কোরআনের আয়াত শোনার পরে এদের গায়ে শুধু চুল যাবে কি করবে এজন্য ঈমান আনা লাগবে দুই নম্বর পেয়েছি ওয়াল ইয়াউমিল আখির কিয়ামত দিবসে জবাব দেওয়া লাগবে এটা বিশ্বাস করা লাগবে কি করা লাগবে কিয়ামত দিবসে বিশ্বাস করা লাগবে কেমন বিশ্বাস করা লাগবে একটু খেয়াল করেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জীবনী থেকে আমি একটা পয়েন্ট বলছি শিক্ষা নেওয়ার জন্য হযরতে ওমর ছিল আব্দুল্লাহ এবং হুসাইন দুজনায় মাদ্রাসায় পড়তো কি করতো দুজনায় মাদ্রাসা পড়তো হুসাইন শুধু কলম ফেলে দেয় আর আব্দুল্লাহকে তুলে আনতে বলে একবার দুইবার তিনবার যখন কলম ফেলে দেয় এক এক করে তুলে আনে চতুর্থবার যখন হুসাইন কলম ফেলে দিছে
আব্দুল্লাহ কে বলতেছে আব্দুল্লাহ কলম একটু তুলে দাও আব্দুল্লাহ কোন রাগান্বিত হয়ে বলতেছে আমি কি তোমার চাকর তোমার খাদেম তোমাকে আমি বারবার কলম তুলে দেব হুসাইন বলতেছে তুমি শুধু চাকর না খাদেম না তুমি খাদেমের বাচ্চা খাদেম চাকরের বাচ্চা চাকর অর্ধ পৃথিবীর খলিফা যিনি শাসন করেছেন এর ছেলেকে যদি বলা হয় চাকরের বাচ্চা চাকর কি অবস্থা আমাদের প্রধানমন্ত্রীর সন্তানদেরকে মধ্যে তো চাকরের বাচ্চা অস্ত রাখবে ও বাসায় চলে গেছে ওমরকে বলতেছে বাবা বলো কি বলতেছে যে আমি কাল থেকে আর মাদ্রাসায় পড়ব না যাব না কেন হোসেন আমাকে চাকর বলিস তো আমাকে গালি দেয়নি তোমাকেও গালি দিয়ে চাকরের বাচ্চা চাকর বলে ওমরের কথা শুনে ওমর রাগ হয়ে গেছে তখন বলতেছে যে বাবা এর বিচার করা লাগবে তো বলতেছে বাবা এরকম করে তো বিচার হবে না পরের সময় আমি বিচার করব হাজার হাজার মানুষের সামনে মসজিদে আর আলোচনা করতে করতে হঠাৎ ওমর বললেন এখানে হোসাইন আসো তখন বলতেছে হ্যাঁ আমি হোসাইন আসি তখন বলতে তুমি আমার ছেলেকে গালি দিয়েছো কেন তখন বলতে হ্যাঁ আমি গালি দিয়েছি কেন গালি দিয়েছো তখন হোসেন বলতেছে ওমর বলো তো বুকে হাত দিয়ে একটু বলো তো তুমি কি আমার দাদার খাদেম ছিলে না চাকর ছিলে না সঙ্গে সঙ্গে ওমর চোখে দরবার করে পানি পড়তে শুরু করলো আর এতটুকু বাচ্চা এরকম চিন্তা ভাবনা করেছে আমি তো সত্যি তো তোমার নানার কি ছিলাম খাদেম ছিলাম তুমি কি এখন লিখে রাখতে পারবে তখন বলতেছে হ্যাঁ নিয়ে আসো তখন খেজুরে চাটাই নিয়ে সে কলমতে লিখে দিলেন যে আমি নিজে সাক্ষী ওমর আমার দাদার খাদেম ছিল চাকর ছিল ইতি আলী ইবনে হুসাইন সই করে দিলাম বলতেছে বিচার শেষ চলে দাও ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ বলতেছে বাবা বিচারে তো শুরু করলো না বিচার কেমন করে শেষ হইলো তখন বলতেছে বাবা এটা দুনিয়ার কোনো বিচার নয় আমি এটা বিচার করলাম আখিরাতের জন্য আমি যখন মারা যাব আমার সঙ্গে কেউ যাবে না আমার সন্তান যাবে না আমার স্ত্রী যাবে না টাকা পয়সা যাবে না ধন যাবে না কোনো কিছু যাবে না বাবা আমি যখন মারা যাব কাফনের কাফনের সঙ্গে এই কাগজ থেকে আমার কাফনের বেঁধে আমাকে কবরের মধ্যে দিয়ে এসিও যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিচারের জন্য দাঁড় করাবে আমি বলবো আল্লাহ আমার কোন আমলে যদি আপনার কাছে কবুল মনে না হয় ভালো মনে না হয় এই যে তোমার নবীর নাতি হোসাইন লিখে দিয়েছেন আমি তোমার নবীর খাদেম ছিলাম এটা আমি যে তোমার নবীর খাদেম ছিলাম এ ওসিলা আমাকে আপনি মাফ করে দেন আপনাকে যে কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে এটা আপনাকে বিশ্বাস করা লাগবে আর কোনো মানুষ যদি বিশ্বাস করে আমাকে কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে ও কি মানুষের জমির আল খেলবে বলেন মিথ্যা কথা বলবে মানুষের একের কথা অন্যকে লাগিয়ে দিয়ে সম্পর্ক ছিন্ন করবে নিজের বোনের সম্পর্কে আত্মসাত করবে ভাইয়ের সম্পর্কে মানুষকে দিবে তাহলে আমাদেরকে দুই নম্বর পয়েন্ট বললাম তাকে তিন নম্বর যে পয়েন্ট বললাম তাকে দুই নম্বর পয়েন্ট যেটা বললাম যে তাকে কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে এটা আপনাকে বিশ্বাস করা লাগবে তিন নম্বর আকিমুস সালাত আপনাকে দুনিয়ার মধ্যে পৃথিবীতে আপনাকে নামাজ কায়েম চেষ্টা করা লাগবে কি করা লাগবে শুধু নামাজ পড়লেই হবে না আমরা যে আসছি এটাকে বলে নামাজের অনুষ্ঠান কি বলা হয় এটা হচ্ছে নামাজের অনুষ্ঠান এরপরে যে আসরা এটা হচ্ছে নামাজের অনুষ্ঠান কিন্তু নামাজ কেমন করে কায়েম করতে হবে এটার জন্য রাজপথে নামা লাগবে না লাগবে না রাজপথে নামা বলতে ভুল নয় পাটকেল নয় ঢিল নয় আপনাকে দুনিয়ায় নামিয়ে আপনাকে নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে এরপরে চার নম্বর পেয়েছি সম্পদ যদি থাকে আপনাকে জাকাত দেওয়া লাগবে কি করা লাগবে আমি কোরআনে যত জায়গায় আকিমুস সালাত পেয়েছি সেখানে আওয়াতুস জাকাত পেয়েছি নামাজ কায়েম করো এরপরে আপনাকে আমাকে জাকাত দেওয়া লাগবে কি করা লাগবে জাকাত হচ্ছে ফরজ জাকাত কি অনেক আলেম আছে অনেক মহাদ্দিস আছে জাকাত দিতে চায় না অনিহা করে জাকাত দিতে চায় না আছে না নেই এই যাদের সম্পদ আদি আছে টাকা পয়সা এদেরকে জাকাত দেওয়া লাগবে পাঁচ নাম্বার কারণ তার মনে আল্লাহ ছাড়া আর কারো ভয় থাকবে না আছে বলেন তুমিও নারায়ণপুরবাসী এই দিনাজপুর উপরবাড়ি নারায়ণপুর শহর যত জায়গা পৃথিবী যত মসজিদ আছে এই পাঁচটা দায়িত্ব সম্পূর্ণ মানুষ এ শুধু নারায়ণপুর বাদে আছে আছে
একটা তো নাই যেগুলো সবগুলো সুন্দর ভয়ঙ্কর, বিশেষ করে শহর অঞ্চলে শহর অঞ্চলে মজুর ক্ষতিকদেরকে আরো লিস্ট করে দেয় হুজুর, এর জন্য এই আলোচনা করবেন। আমি যখন রংপুরে ছিলাম তখন আমাকে লিস্ট দিত হুজুর আপনি আজকে এই বিষয়ে আলোচনা করবেন। আরে মিয়া যারা আলেম যারা মুহাদ্দিস যারা মুফাসসির যারা খতিব, এরা কি গাধা, কিছু বোঝে না? এরা কি আলোচনা করতে হবে, কখন কি আলোচনা করতে হবে, কখন কোন জায়গায় কি আলোচনা করা লাগবে, এটা তাদেরকে কি কে দিয়েছেন? আল্লাহ কি দিয়েছেন? এই জন্য ইমামদেরকে খতিবদেরকে মুহাদ্দিসদেরকে আপনি লিস্ট দিবেন না, এই আলোচনা করেন। এজন্য পাঁচটা সম্পূর্ণ দায়িত্ব তাদের মধ্যে থাকবে, তাদেরকে আপনি যখন মসজিদের দায়িত্ব দেবেন তখনই মসজিদগুলোতে কোরআনের সঠিক কথা বলা সম্ভব। অনেক মসজিদে কোরআনের সঠিক কথাগুলো বলা যায় না, না যায়। এই পাঁচটা দায়িত্ব মানুষ সম্পূর্ণ না থাকার কারণে